রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পাশপুকুরটি দেখছেন, এটি হচ্ছে হুগলি জেলা পান্ডুয়া এলাকার দাবড়া এলাকায় গোপালনগরের সালমেলে পুকুর। এই পুকুরে গতকাল ওপেনিং ছিল, আমি গিয়েছিলাম। এখানে গিয়ে যা দেখলাম, মালিক পক্ষ রেজাল্টে খুশি নন। শিকারী বন্ধু যারা ছিলেন তারা প্রত্যেকেই নেট ভিজিয়েছিলেন, কেউ দুটি, কেউ তিনটি, কেউ বা চারটি মাছ পেয়েছিলেন। আর যে কটি সিট ছিলেন তাদের মধ্যে তিনটি সিট স্ট্যান্ডার্ড মাছ একটু ধরেছিলেন, বাকি সিটে ওই যে বললাম দুটো তিনটে চারটে এই ধরনের মাছ খেয়েছিল। তাই শিকারী পক্ষ যারা মাছ পেয়েছিলেন একটু তারা মোটামুটি খুশি, কিন্তু বাকিরা খুশি না হলেও সেইভাবে কোনো কিছু বলেননি। তার কারণ বললেন মাছ খায়নি সেইভাবে। আর কমিটি যিনি ছিলেন উনিও রেজাল্টে খুশি নন, উনিও দুঃখ প্রকাশ করেছেন যে আমি এরকম রেজাল্ট ভাবিনি। যদিও জলের চিন্তা ভাবনা করেই উনি পুকুরটি লেটে খুলেছেন যাতে মাছ খায়, কিন্তু তবুও রেজাল্ট যুক্তিযুক্ত বা মনের মতো নয়। কমিটির কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করলাম, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন। আর আগামী দিনে কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না। যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। আশা রাখবো আগামী দিনে যেন যথেষ্ট পরিমাণ মাছ খায় এবং শিকারী বন্ধুরা গিয়ে মাছ পায়। তো ওই মাছ পাওয়া না পাওয়া কোনোটাই আমার উপর ডিপেন্ড করে না। তাই যে মনে করবেন আমার ভিডিও দেখে গিয়ে মাছ পাবেন সেটা ভুল ব্যাপার, আপনারা খোঁজ খবর নিয়ে নিজের দায়িত্বে যাবেন। হতেই পারে আগামী দিন গিয়ে আপনি নেট ভর্তি মাছ পেলেন, আবারও এরকমও হতে পারে আপনি ফাঁকা নেট নিয়ে বাড়ি এলেন। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু, আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। হ্যাঁ ভালো, আপনি ভালো তো? সবাই বলছে যা খেয়েছে সকালের দিকে। দিন একটু তাহলে কমটাই দেখি, কম বেশি বলে তো না সবটাই সব দিন যে সমান হবে। তবে এই পুরো দু চারটে হলে ভালো হতো, সাইজটা ঠিকঠাক আছে। ঠিক আছে নামিয়ে দিন সাইজটা। ওই সিটটা ভালো পেয়েছে দেখলাম, ওই নীল গেঞ্জি পরে যারা বসে ওই গাছের নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকটা খবর কি? ও একমাত্র আপনিই সুজি ফেলছেন তাহলে, আপনিই শুধু সুজি ফেলছেন। রোজিনাস ক্লাব না, আপনি উপরে সব বাদাম ফেলছে দেখলাম, বাদাম ফেলে ফেলে ফুটা আছে গদাম হয়ে গেছে। যা করে একটা ধরেছে সুজি পাঞ্চ। হ্যাঁ উপরে আমি দেখলাম, তাই দেখছি কি হলো। তাড়া করেছে না? তাড়া করেছে তোদের না? তোরা দৌড়াচ্ছিলিস? আমাদের তো মাছ নেই, আমাদের তো এই তো হেরে গেছি। হ্যাঁ আজকে ওয়েদারটা, আজকে ওয়েদারটা ভালো ছিল। পরিবেশটা সুন্দর পরিবেশ না? ধান খেতে বসে আছি পাতা,
গাছপালা গুলো সব মরে গেছে দেখাবো। হ্যাঁ টেনে দিন তো, ও হবে তো লুকু লুকু জাল। হ্যাঁ লুকু লুকু জালে গোটা তিন চার আছে, হয়তো পাঁচ পিস আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নামিয়ে দিন। কমি যা আবার ধরেছি সেটাও কমিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমি আশা থেকে ও হয়েছে দু চার টেনে হয়নি, তাই টেনে দিন আর কি করে, তাই তাই টেনে দিন, নালে একটা হলে দেখাবো না, নালে বলবে রায়দা পরে দেখাইনি। ঠিক আছে ঠিক আছে নামিয়ে দিন। আমি এসেছি অনেকক্ষণ, আপনাকে ফোন করলাম, হয়তো কোনো কানে শুনতে পাননি, পরে ব্যাক করবেন, ওই জন্য আর দ্বিতীয় করিনি। ওদিক থেকে, ওদিক থেকে হবে উল্টো, এদিকে এদিকে ঘুপ মর্চিটা উল্টো দিকে নিয়ে নেন, এবং মানে মুখটা ওদিকে নিয়ে করবে। মানে যে খাচ্ছে একদম ভালো ফুলতে যাবে নাকি দাদা? না হ্যালো, হ্যাঁ বসে বসে খুলুন, হ্যাঁ বলুন। দেখুন আজ আজকে যেগুলো খাচ্ছে সেগুলো হচ্ছে ইয়েতে গৌলই খাচ্ছে, আচ্ছা তারপরে আপনার ইয়ে ওই চন্দ্র পোড়াবাজারের ওখানেরটাই খাচ্ছে, আচ্ছা তারপরে আপনার জিনপুর আমতা পুকুরে খাচ্ছে, এগুলোই খাচ্ছে। দারুন, এ কাতলা দরকার নেই আমার চলে, এরকম দুটো খুলে গেল, না মুখে আছে, মুখে আছে, মুখেরটা ফোঁড় হয়নি, কি কন্ডিশন, না না মুখেরটা ঠিক হালকা, তুলতেই বড়শি উঠে চলে এলো, টানের মুখে ছিল বলে একটু লুজ পেলেই মাছটা বেরিয়ে যেত, যা সিচুয়েশনে ছিল মাছটা, একটু লুজ হলেই গল্প হয়ে যেত। মাছটা যদি সামান্য লুজ পেত ছিটকে যেত।